তাহলে 1,000 টাকা আরামে হয়ে যায়, বাংলাদেশের 1,00,000, 1,30,00,000 থেকে 1,20,000 ইনকাম করা কোনো ব্যাপার, কোনো ব্যাপার না। তো আপনারা যে যারা যারা আসবেন বাংলাদেশের 1-2 লাখ টাকা ইজি ইনকাম করতে পারবেন, এই তো এরকম ভাবে ছিড়বে। তো কাপ্পু ওইদিকে কত করে দেয়, কাপ্পু কত করে দেয় একটু বলে দেন। 8 টাকা ঘন্টা দেয়। 8 টাকা ঘন্টা দেয়? কয় ঘন্টা কাজ করেন আপনি? আমি কাজ করি 7 ঘন্টা। ভাই কত ঘন্টা কাজ করেন? 7 ঘন্টা। তুমি 7 ঘন্টা কাজ? তো কত হয় ঘন্টা? 56 টাকা। 56 টাকা করে তাহলে দিনে দেওয়া হয়? প্রতিদিনের টাকা কাজ শেষে হাতে আমি একটু কম সিরি আর কি, তো ভালো করে করি আর। তাহলে কাপাস মানে চালুর উপরে যত চালু যে ছেড়তে পারবে তত বেশি ছেড়তে পারবে, আর যে কম মানে হয় তাহলে মানে অনেকটাই মানে কি পাতা মানে ছেঁড়া হয়। তাহলে আরেকটু পরেই কাজ শুরু হবে নাকি? একটু পরেই কাজ শুরু হবে। তাহলে কাপ্পু আসুক, তাহলে আমরা দেখি ওখানে ছেঁড়ার সময় যদি কাপ্পু না থাকে একটু ভিডিও করে নেবো নাকি? একটু ভিডিও থাকে ঠিক শুরু করে দিয়েছি, এই যে দেখুন কিভাবে ছিড়তে হয়। এই তো দেখুন, এই তো এসেনি ছিট না হে দেখুন কিভাবে দর্শক বিন্দু। এখন আমরা ইতালিতে আছি, তো আজকে সকালে আমরা এখন ইয়েতে যাব, চেরির কাজে যাব। তো চেরি ছিড়তে হবে। এবং কত করে দেয় কাপ্পু, কত করে দেয় একটু বলে দেন। 8 টাকা ঘন্টা দেয়। 8 টাকা ঘন্টা দেয়? কয় ঘন্টা কাজ করেন আপনি? আমি কাজ করি 7 ঘন্টা। ভাই কত ঘন্টা কাজ করেন? 7 ঘন্টা। তুমি 7 ঘন্টা কাজ? তো কত হয় ঘন্টা? 56 টাকা। 56 টাকা করে তাহলে দিনে দেওয়া হয়? প্রতিদিনের টাকা কাজ শেষে হাতে দিয়ে দেয়। হাতে দিয়ে দেয়? কিছু জন এই চেরির কাজের জন্য কন্ট্রাক্ট আছে, কিছু কিছু মানুষের কন্ট্রাক্ট নেই, আমাদের কন্ট্রাক্ট নেই, তার জন্য হাতে দিয়ে দেয়। তো দেখতেই পাচ্ছেন এই যে পিছনে চেরি গাছ, এবং এই যে সকাল হয়ে গেছে, তো এখন আমরা চেরি বাগানের দিকে অগ্রসর হব সবাই মিলে। তো চলুন দেখাচ্ছি আমরা কিভাবে চেরি পাড়া হয় এবং খাওয়া হয়, এবং ধরেছে কিভাবে ধরেছে দেখুন আপনি। এখন আমি দেখাচ্ছি আপনাদের, এই তো দেখুন কি পরিমাণে চেরি ধরেছে। এখন কাপ্পু আসবে, তারপরে হচ্ছে ই শুরু হবে, পাড়া শুরু হবে এখানে তো ইতালিতে। কিভাবে পাড়া হয়, রুলস নিয়ম আছে তো? এটা একটা নিয়ম আছে ভাই, কাজের এখনো টাইম শুরু হয় নাই, কাজের টাইম এখনো আমি আশা করি 5-7 মিনিট বা 10 মিনিট বাকি আছে। যখন টাইম শুরু হবে কাপ্পু বলবে তখন স্টার্ট। এখন আমরা ছিড়তে পারবো না, ঠিক আছে? তাহলে এটা সমস্যা। তুম আবি কিতনা দিন সে কাম কর রহে হো ইয়াহ পে? মে তকরিবন 1 মহিনা সে কাম কর রহা হু। 1 মহিনা সে ইধর হি কাম কর, ইস মালিক কে আন্ডার কাম কর রহে হো? কন্ট্রাক্ট হে তোমারা? কন্ট্রাক্ট হে? ও হ্যাঁ, ইসকা তো কন্ট্রাক্ট হে। হ্যাঁ, আর হাম লোগো কা বাংলা কা কন্ট্রাক্ট নেই হে, ইয়ে ইসকা কন্ট্রাক্ট হে। তকরিবন 1.5 মহিনা ওর ভি কাম হে। তুম হিন্দি কাসে সিখে হো? তুম তো ইতালিয়ান হো। এখানে কাজ করতে হয় কিরকম ভাবে একটু আমাদের দেখালে ভালো হতো দর্শকদের। এখানে কাজ করতে হয় নিয়ম আছে, একটা বোর্ড সহ ছিড়তে হবে। একটু দেখান, একটা একটা দুটো ছিঁড়ে দেখান, পাকাটা ছিঁড়ে দেখান। হ্যাঁ, এই বোর্ড সহ ছিড়তে হবে। বোর্ড সহ না ছিড়লে মানে এটা মালিকে নিব না, মালিকে নিব না, বা কাম মানে নেবে না, কামে নেবে না। এই বোর্ডটা যদি ছিঁড়ে যায় তাহলে আর নেবে না, বোর্ড থাকলে অবশ্যই আমাকে নেবে, এটা বোর্ড থাকতে হবে। ও তাহলে ম্যাগাজিনেও তো আমি ম্যাগাজিনে আমি দেখেছি, ম্যাগাজিনে কার্যে গিয়েছিলাম আমি 2-1 দিন, তো সেখানে দেখলাম বোর্ড সহই থাকে, তাছাড়া হয় না। বোর্ড সহ না থাকলে তো মানুষ এগুলো কিনবে না, আর কাপড় যদি বিক্রি করতেই না পারে তো আমাদের কাজে নিয়ে কি করবে? তো এখানে আপনারা ঘন্টায় কয় কিলো চেরি ছিঁড়ে ফেলেন একটা আইডিয়া? ঘন্টায় মানে ওটা মানে কি মানে বোর্ড সহ ছিঁড়তে হয় তো, তাই জন্য একটু ছোলো ছেঁড়া লাগে, মানে এই কারণে প্রায় আনুমানিক 20 কেজির মতন মনে হয়। 20 কেজি ঘন্টায় ছিঁড়েন আপনি? একা এক একজন? এক একজন এক একজন 20 কেজি ঘন্টায় ছিঁড়েন? তো ভালোই, তো তাহলে তো ভালোই, কাপড় প্রফিট হয়। এখানে তো চেরি প্রচুর পরিমাণে ধরছে ভাই, মানে আমার স্পিড একটু কম ভাই, আমি একটু ঘন্টায় কম ছিড়তে পারি ভাই। 15 কিলো? তাহলে আমি ওই 15 কিলো 16 কিলো এমন ছিড়তে পারি, কারণ আমার স্পিড খুবই কম ভাই। আমিও তো কমই ছিড়ি, কিসের জন্য ওরকম আমি ছিড়তে পারি না, আমি চেষ্টা করি যে পাকা ফলটা পাড়ার জন্য। দেখুন এই যে একটা পাকা ফল, এই তো এটা পাকা ফল। হ্যাঁ ঠিক আছে, তো আমি এমন পাকা ফল ছিড়তে চাই, এই জন্য আমি একটু কম ছিড়ি আর কি, তো ভালো করে করি আর। তাহলে কাপাস মানে চালুর উপরে যত চালু যে ছিড়তে পারবে তত বেশি ছিড়তে পারবে, আর যে মানে হয় তাহলে মানে অনেকটাই মানে কি পাতা মানে ছেঁড়া হয়। তাহলে আরেকটু পরেই কাজ শুরু হবে নাকি? একটু পরেই কাজ শুরু হবে। তাহলে কাপ্পু আসুক, তাহলে আমরা দেখি ওখানে ছেঁড়ার সময় যদি কাপ্পু না থাকে একটু ভিডিও করে নেব নাকি? একটু ভিডিও থাকে তো, ঠিক আছে। তো কাজ কিন্তু আমরা দর্শক শুরু করে দিয়েছি, এই যে দেখুন কিভাবে ছিড়তে হয়। এই তো দেখুন, এই তো এসেনি ছিট না হে হ্যাঁ, প্রত্যেকে সাথ চোর না হয় দেখুন এই যে কিভাবে ছুটতেছে, এই যে এই যে এরকমভাবে ফটাফট ছিঁড়তে হয়। এই তো ভাইটির হাত খুবই স্পিড, আর এরও তো দেখুন, দেখতেই পাচ্ছেন চেরিভাবে ছিঁড়তে হয়, ফটাফট ছিঁড়তে হয়। আবার এইদিকে দুজন আছে,
এদিকে কাজ করতেছে আবার দেখুন। তো আপনারা যারা যারা এগ্রিকালচার বিষয় বা যে কোনো বিষয় আসবেন তারা কিন্তু এইভাবে চেরি ছিঁড়তে হবে। তো আপনারা আসতেও পারেন এবং আটটা দশটা ঘন্টা যেটা বাংলাদেশের প্রায় মাসে কত হয়ে যায় মাসে তাও একটা 50 টাকা করে দিন ধরলে মিনিমাম ধরা যায় 20 দিন যদি কাজ করতে পারে তাহলে তো 1000 টাকা আরামে হয়ে যায় বাংলাদেশের। এক লাখ ত্রিশ হাজার কোনো ব্যাপার না। তো আপনারা যে যারা যারা আসবেন বাংলাদেশের 1-2 লাখ টাকা ইজি ইনকাম করতে পারবেন এই তো এরকমভাবে ছিঁড়বে। তো কাপড় ওইদিকে আছে, জিনিসপত্র নিয়ে আসতে আছে, তার জন্য আমরা এখানে ছিঁড়ে এই যে দেখতে পেরেছি, এই যে ছিঁড়ে নিয়ে যে তো আপনারা যারা চেরির কাছে আসবেন এসে চেরি খেতেও পারবেন, নিয়েও যেতে পারবেন, কেউ কিচ্ছু বলবে না এবং দেখতে পাচ্ছেন কী পরিমাণে চুরি।